ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। নগাঁয় র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর ময়নাতদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা। সিএসসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সংলাপ নয়, অনানুষ্ঠানিক আলোচনার জন্য বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদের জামিন স্থগিত রেখেছে আপিল বিভাগ। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকালে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ঝিনাইদহে পিক আপের ধাক্কায় ইঞ্জিন ভ্যানের যাত্রী স্বামী স্ত্রী নিহত, মেয়ে সহ আহত তিনজন। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে প্রাইমারি স্কুলে গুলি, তিন শিশু শিক্ষার্থী সহ ৬ জন নিহত, পুলিশের পাল্টা অভিযানে হামলাকারী সাবেক ছাত্রী নিহত। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় ৮০ প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২০ উমরাহ যাত্রী নিহত, আহত আরও ২৯ জন। প্রবল বিক্ষোভের মুখে বিচার বিভাগীয় সংস্কারের সিদ্ধান্ত থেকে আপাতত পিছু হটলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ সিসেলস ফের মুখোমুখি আজ, জামাল ভুঁইয়াদের গোছালো ফুটবল খেলার তাগিদ কোচ কাবরেরার। বাংলাদেশ নেপাল ও ভারত রাশিয়া ম্যাচ দিয়ে আজ শেষ হচ্ছে সাফ নারী অনূর্ধ্ব ১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ।